একদিকে যখন জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে গ্রেফতার সরকারি চুক্তিভিত্তিক কর্মী অন্যদিকে তখন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুলিশের জালে নার্সিংহোম মালিক ও তার ছেলে গ্রেফতার করা হয়েছে এক দম্পতিকেও পুলিশ সূত্রে খবর ফলতার জীবনদীপ নার্সিংহোমে চলছিল শিশু পাচারের রমরমা কারবার রামনগরের এই যে নার্সিংহোম এই নার্সিংহোম মূলত সেফ হাউস হিসেবে পুলিশ জানাচ্ছে শিশু পাচার চক্রের এইখানেই প্রচুর শিশুকে আনা হতো এবং সেই শিশুদেরকে এই নার্সিংহোমেই রাখা হতো এবং তারপরে এই নার্সিংহোম থেকে সেই শিশুকে বিক্রি করে দেওয়া হতো ঘটনার সূত্রপাত উনত্রিশে নভেম্বর হলতার তেঁতুলিয়া থেকে উদ্ধার হয় তিনটি শিশু তদন্তের জন্য গঠিত হয় পুলিশের স্পেশাল টিম খোঁজ মেলে এক আয়ার তার উপর নজরদারি শুরু করে পুলিশ হদিশ মেলে জীবনদ্বীপ নার্সিংহোমের সেই সূত্রে দক্ষিণ চব্বিশ পরগনায় শিশু পাচার চক্রের পর্দাফাঁস পুলিশ সূত্রে দাবি বিভিন্ন জায়গা থেকে জীবনদ্বীপ নার্সিংহোমে আনা হতো শিশুদের সেখান থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করা হতো এরপরই গ্রেফতার করা হয় জীবনদ্বীপ নার্সিংহোমের মালিক সাধন খাঁ ও তার ছেলে প্রবীর খাঁকে আমাদের এক্সামিনেশনে এটা স্বীকার করেছে যে এই বেবি বাজার তারা একটা অংশ হিসেবে কাজ করেছে মূলত তাদের নার্সিংহোমটা একটা সেফ হাউস হিসেবে তারা ব্যবহার করত বাচ্চাগুলোকে অনুপাত থেকে নিয়ে আসা হতো নার্সিংহোমে তাদের রাখা হতো এবং এখান থেকে তাদের ফার্দার যেখানে অ্যাডপশনের জন্য সেল করার এখান থেকে ব্যবস্থা করা হতো ধৃতদের বিরুদ্ধে শিশু পাচার সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে বাচ্চা অবৈধভাবে পাচার করা এবং বাচ্চাকে ঠিকমতো মতো পরিচর্যা না করে বাচ্চাকে বিক্রি করা প্রবীর বারো দিনে পিসি আলাউ হয়েছে এবং হরিশঙ্কর চোদ্দ দিনে চলে গেছে ধৃত নার্সিং মালিক ও তার ছেলেকে জেরা করে শ্যামল এবং সাবিত্রী বৈদ্য নামে এক দম্পতিকেও গ্রেফতার করেছে পুলিশ সূত্রের দাবি শিশু পাচারের মিডলম্যানের কাজ করত দম্পতি তাদের কাজ ছিল বিভিন্ন জায়গা থেকে শিশু জোগাড় করে জীবনদীপ নার্সিং হোমে পৌঁছে দেওয়া এই নার্সিং হোম থেকে কমপক্ষে দশটি শিশু পাচার হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা ঘটনার নেপথ্যে প্রভাবশালী যোগ রয়েছে বলে অনুমান পুলিশের ধৃত নার্সিং হোমের মালিকের পুত্রবধূ গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন কবির খায়ের স্ত্রী নারী ছিল পঞ্চায়েত ভোটে নারী ছিল টিএমসি থেকে পার্টি হয়েছিল টিএমসি থেকে দাঁড়িয়েছিল যদিও এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য এরা আগে তৃণমূল করতেন ভোটে দাঁড়িয়েও ছিলেন তবে বর্তমানে দলের সঙ্গে অভিযুক্তদের কোনো যোগ নেই পুলিশ সূত্রে খবর পাচারের জন্য ফলতার এই নার্সিংহোম থেকে ঠাকুরপুকুরের হোম এবং বেহালা নার্সিংহোমে বেশ কয়েকটি শিশুকে নিয়ে যাওয়া হয়েছিল বিষয়টি নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে সিআইডি পার্থপ্রতিম ঘোষ ও জয়দীপ হালদার এবিপি আনন্দ